नमस्कार बंधुरा, अभिज्ञता यूट्यूब चैनले सबाई के स्वागत। कैक दिन धरे आलोचनार शीर्षे आछे एबार एकटा नतून सीरीज निये आलोचना करार कथा चलछिल। तो नतून सीरीज बोलते आमी एटाके सीरीज आकारे भाग करेछि, नयतो भिडियोटा अनेकटा बड़ हये जाबे। तो गाछगुलो देखे आर बुझते बाकी नेई जे एबारेर सीरीजटा होबे क्याकटासदेर निये। कारण एकटा बागान करते गेले शुधु जे फुलेर কথা বা ফলের কথা আমরা বলবো তা নয়, ফাঁকে ফাঁকে ক্যাকটাস পাতাবাহার এদের ছাড়াও বাগানগুলো যেন কেমন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ দেখায়। এদের যে রূপ বা সৌন্দর্য সেটা যেন একটা আলাদা ধরনের হয়ে থাকে, যেটা আপনি অন্য কোনো ফুল গাছের মধ্যেও পাবেন না, কোনো ফল গাছের মধ্যেও পাবেন না, বা পাতাবাহার বলুন বা অন্যান্য যে কোনো গাছের থেকে এদের সৌন্দর্যটা সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের। অনেকের পছন্দের তালিকায় থাকে ক্যাকটাস, আবার অনেকে পছন্দ করেন না। কিসের জন্য? কাঁটার জন্য। কারণ ক্যাকটাস গোত্রীয় গাছেদের কাঁটার ভাগটা অনেকটা বেশি থাকে। বলা যেতে পারে যে কাঁটা কাঁটা যুক্ত থাকার কারণেও এটাও হয়তো এদের আলাদা একটা সৌন্দর্যের মাত্রা এনে দিয়েছে। ক্যাকটাস নিয়ে আমাদের দেশে বিভিন্ন মতামত রয়েছে। ক্যাকটাসকে কেউ বলে বাড়িতে রাখা শুভ, কেউ মনে করেন অশুভ, অনেকে দেবী মনসার প্রতীক হিসেবে এদেরকে পুজো করে থাকেন, আবার অনেকে কি করে থাকেন না এদেরকে বাড়িতে রাখতে চান না। অনেকের মতে এটা নাকি এর গায়ে যে কাঁটা রয়েছে এটা পরিবারে থাকলে নাকি পরিবারে সবার সঙ্গে সবার সম্পর্কের মধ্যে একটা তিক্ততা ভাব চলে আসে। যদিও সেই ক্লাস সেভেন থেকে আমি ক্যাকটাস নিয়ে আরম্ভ করেছি। বলা যেতে পারে যে ক্যাকটাস দিয়েই আমার বাগানের শুরু, কারণ ক্যাকটাসটাই আমি খুব পছন্দ করতাম ছোটবেলা। একটু ভিন্ন ধরনের দেখতে ছিল এবং সব থেকে বড় কথা ক্যাকটাসকে খুব কম যত্নে করা যেত সেই কারণে। অনেকে বলেন ক্যাকটাস বাড়িতে থাকলে নাকি গৃহস্বামীর কখনো উন্নতি হয় না, কিন্তু আমার দেখা একটি পরিবার অর্থাৎ যাদের কাছ থেকে আমি ক্যাকটাস চারাটা প্রথম কিনেছিলাম, সেই ক্যাকটাসটা যদিও আজ বেঁচে নেই, তখন আমি ক্লাস সেভেনে পড়তাম, তো সেই দাদা ভাইয়ের উন্নতিটা আমি চোখে পড়ার মতো দেখেছি। তো স্বাভাবিকভাবে এই ধরনের কথাগুলো আমার দৃষ্টিতে অন্তত কুসংস্কার। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কিন্তু জানাবেন। ক্যাকটাস গরমের গাছ বলে আমরা জানি এবং ক্যাকটাস গরমের দেশের গাছ, বা আমরা অনেকে জানি যে মরুভূমিতে ক্যাকটাস দেখা যায়। ক্যাকটাস মরুভূমির একটা বিশেষ গাছ হিসেবে কিন্তু পরিচিত, এর প্রচুর প্রজাতি রয়েছে, প্রজাতির কোনো শেষ নেই, এবং আমার কাছেও নয় নয় করে 50টা প্রজাতির ক্যাকটাস রয়েছে। তো এখানে আপাতত আমি 5টা ক্যাকটাস বেছে নিয়ে চলে এসেছি, কারণ বাকিগুলো এতগুলো বয়ে আনতে গেলে সেখানে এখানে কিন্তু জায়গার একটু অভাব রয়েছে। তো স্বাভাবিকভাবে যে জায়গাতে ওদেরকে সেট করা হয়েছে সেই জায়গাটাতেই ওরা কিন্তু ভালো আছে, তাই আমি সবগুলো নিয়ে এসে দেখাতে পারলাম না। আপাতত 4-5টা আমি সঙ্গে করে নিয়ে চলে এলাম। তো ক্যাকটাসের প্রচুর প্রজাতি রয়েছে, যেটা বলতে গিয়ে থেমে গেছিলাম। ক্যাকটাসের অনেক প্রজাতি রয়েছে এবং এই ক্যাকটাসগুলো মূলত আমরা জানি গরমের দেশের একটা গাছ হচ্ছে ক্যাকটাস। অ্যাকচুয়ালি এই ক্যাকটাসগুলো কিন্তু সেই ক্যাকটাস নয়, এগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদেরকে তৈরি করা হয়েছে এইভাবে। গ্রাফটেড চারাও আপনারা বলতে পারেন, অথবা এদেরকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শঙ্করায়ণ ঘটিয়ে এদেরকে তৈরি করেছেন। খুব কম যত্নে হয় এটা অবশ্য একদম বাস্তব কথা। যত্ন বলতে ফুল গাছের ক্ষেত্রে যেরকম যত্ন দরকার হয় সেই যত্ন এদের হয়তো লাগে না, তবে যত্ন এদেরও লাগে এবং এরা একটা নির্দিষ্ট ছোট্ট একটা পটের মধ্যে রয়েছে। একটা একটা ক্যাকটাসকে যদি আমি দেখাই, দেখুন 4-5 ইঞ্চির টবের মধ্যেই কিন্তু এরা সীমাবদ্ধ প্রত্যেকটাই। খুব ছোট ছোট সাইজের পটের মধ্যে এরা কিন্তু সীমাবদ্ধ। এই ক্যাকটাসগুলি যেগুলো আমরা গরমের দেশের ক্যাকটাস বলে বা মরুভূমির ক্যাকটাস হিসেবে জানি,
সেই ক্যাকটাসের সঙ্গে এদের কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তারা বিনা জলেও প্রায় 1 বছর টিকে যায়, কিন্তু এই ক্যাকটাসগুলোর ক্ষেত্রে জল, যত্ন, খাদ্য সবকিছুই একটা নির্দিষ্ট নিয়ম মেনে মেনে দিতে হয়। তাছাড়া এরা কিন্তু মোটামুটিভাবে প্রখর রোদে যে এদের রাখার দরকার পড়ে তা নয়, এদেরকে কিন্তু সেমি শেডেও করা যায়। তো সমস্ত কিছু পরিচর্যা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ পরের ভিডিওগুলোতে আলোচনা করব। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাড়িতে যারা ক্যাকটাস করতে চান কেবলমাত্র কুসংস্কারজনিত কারণে করতে পারছেন না, তারা কিন্তু অতি অবশ্যই একটা করে ক্যাকটাস অন্তত বাগানে করার চেষ্টা করুন। আর আপনি ফুল লাগিয়েছেন, আপনি ফল লাগিয়েছেন, আপনি পাতাবাহার লাগিয়েছেন, তাহলে এই গাছটি বা দোষ কী করলো? অতএব বাড়িতে একটা করে ক্যাকটাস অবশ্যই লাগান, অবশ্যই বাড়িতে একটা করে ক্যাকটাস নিয়ে আসুন, আপনার বাগানকে এ নিঃসন্দেহে আলাদা একটা সৌন্দর্য এনে দেবে। ধন্যবাদ।